शुरू करो। আসসালামু আলাইকুম, আমি সুলতানা পারভীন, সহকারী শিক্ষক, আরম পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজ বগুড়া। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। পাঠ পরিস্থিতি চতুর্থ শ্রেণী বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অধ্যায় ১১ বঙ্গোপসাগর। তোমরা বঙ্গোপসাগরের ছবি দেখ। শিখন ফল, এই পাঠে শিক্ষার্থীরা আজকে তোমরা এই পাঠ শেষে জানতে পারবে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত কয়েকটি স্থানের সৌন্দর্যের বর্ণনা দিতে পারবে। সুন্দরবন, কক্সবাজার, সমুদ্র সৈকত, রাঙ্গামাটি, বান্দরবান, কুয়াকাটা, সেন্ট মার্টিন, জাফলং সম্বন্ধে তোমরা জানতে পারো। আজকে আমরা তিনটা বিষয়ে জানব, সুন্দরবন, কক্সবাজার, কুয়াকাটা। ছবিগুলি তোমরা মনোযোগ দিয়ে দেখো। দেখো প্রথমে কি বাঘের একটা ছবি আমরা দেখতে পাচ্ছি, এটা সুন্দরবন। এরপরে এই যে আছে উপরে ছাতা আছে কক্সবাজার, এই সূর্যোদয় হচ্ছে, এটা হলো কুয়াকাটা, আর এটাও কুয়াকাটা ছবি। এই যে তোমার নৌকা আছে কুয়াকাটার ছবি, আর এই যে তোমরা এখানে লাল লাল দেখেছো, এটা কাঁকড়া দ্বীপ। এ সম্বন্ধে আমাদের তোমাদের পরে বলা হবে। আরে এগুলি কি সবই বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের ছবি। পাঠ বঙ্গোপসাগর। বঙ্গোপসাগর হলো বিশ্বের সবচেয়ে বড়। বঙ্গোপসাগর বিশ্বের সবচেয়ে বড় উপসাগর। এটি ভারত মহাসাগরের উত্তর অংশে অবস্থিত আর বাংলাদেশের দক্ষিণে অবস্থিত। এটি একটি ত্রিভুজ আকৃতির উপসাগর। সুন্দরবন, বাংলাদেশের দক্ষিণ পশ্চিমে বঙ্গোপসাগরের তীরে অবস্থিত সুন্দরবন। এ বনের নাম সুন্দরী গাছের নাম অনুসারে হয়েছে। এ বনের প্রায় ৭০% গাছই সুন্দরী গাছ। এই গাছের উচ্চতা প্রায় ৭৫ ফুট, কাঠ রক্তবর্ণের এবং খুব শক্ত। এ কাঠ দিয়ে আসবাবপত্র তৈরি করাও যায়। সুন্দরবনের সুন্দরী গাছ ছাড়াও গরান, গেওয়া, কেওড়া, গোলপাতা ইত্যাদি গাছ আছে। এই বন দেশের উপকূলীয় অঞ্চলকে ঝড় এবং জলোচ্ছ্বাস থেকে রক্ষা করে। বিভিন্ন সময় দেখো না ঝড় আসবে, সমুদ্রবন্দরকে ১ নম্বর ২ নম্বর ১০ নম্বর এরকম সতর্ক সংকেত দেওয়া হয়, তা বিপদ সংকেত দেওয়া হয়। এই তখন খুব সাগরের পানি অনেক উঁচুতে ওঠে, ২তলা ৩তলা সমান উঁচুতে ওঠে। তো এই গাছগুলি, এই সুন্দরবন এই ঝড় এবং জলোচ্ছ্বাস থেকে আমাদের লোকালয়কে রক্ষা করে। এটি পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন। ইউনেস্কো ১৯৯৭ সালে সুন্দরবনকে বিশ্বের একটি অন্যতম ঐতিহ্য বলে স্বীকৃতি দিয়েছে। এখন ম্যানগ্রোভ বন কাকে বলে সেটা শোনো। নদীর বদ্বীপ অঞ্চল ও অন্যান্য নিচু স্থানে যেখানে সমুদ্রের লোনা পানি প্রবেশ করে, তার অবশ্যই সমুদ্রের লোনা পানি প্রবেশ করতে হবে,
সেই সব অঞ্চলে যে বনভূমির সৃষ্টি হয় তাকে ম্যানগ্রোভ বন বলে। আবারও বলি, নদীর বদ্বীপ অঞ্চল বা অন্যান্য নিচু স্থানে যেখানে সমুদ্রে লোনা পানি প্রবেশ করে সেই সব অঞ্চলে যে বনভূমির সৃষ্টি হয় তাকে ম্যানগ্রোভ বন বলে। সুন্দরবন সমুদ্র উপকূলবর্তী পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন। এর আয়তন বাংলাদেশ অংশে 4,143 বর্গ কিলোমিটার। তার মানে এটা পশ্চিমবঙ্গে, ভারতের পশ্চিমবঙ্গে ও সুন্দরবনের কিছু অংশ আছে, কিন্তু আমাদের দেশেই প্রায় 60% অংশ আছে। এখন সুন্দরবনে গাছপালা ছাড়াও এখানে বাস করে পৃথিবীর বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার, এছাড়া রয়েছে চিত্রা হরিণ, বন্য শুকুর, সজারু আর পাখি। বনের মাঝ দিয়ে বয়ে গেছে অসংখ্য খাল ও ছোট নচু নদী, সেখানে বাস করে কুমির, সাপ এবং মাছ। এই খাল আর ছোট নদী সমুদ্রের মাটিকে উর্বর করেছে। তোমার এই যখন জোয়ার আসে পানি এই সাগর থেকে পানি নদীগুলিতে আসে এবং গাছের গোড়া ধুয়ে যায়, আবার ভাটার সময় পানিগুলি নিচে নেমে যায়। তাহলে আমরা কি জানলাম, সুন্দরবন পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন। এরপর আমরা আসব কক্সবাজার। দেখো ছবিগুলি, দেখো আরও একটা দিক, আমাদের সুন্দরবন যেমন পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন, কক্সবাজার সমুদ্র সৈকত তেমনই পৃথিবীর দীর্ঘতম বালুকাময় সমুদ্র সৈকত। এত বড় সমুদ্র সৈকত আর কোনো সাগরে নেই। এটি চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলায় অবস্থিত। এই সৈকত বঙ্গোপসাগরের উপকূল বরাবর 120 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। সাঁতার কাটা, ঘুরে বেড়ানোর জন্য পর্যটকদের কাছে কক্সবাজার সমুদ্র সৈকত অত্যন্ত প্রিয়। অর্থাৎ যারা বেড়াতে ঘুরে বেড়ায় দেখে পর্যটক বলে এই কক্সবাজার সমুদ্র সৈকত পর্যটকদের কাছে অত্যন্ত প্রিয়। আমার হিসেবে তোমাদের অনেকে এখানে গিয়েছ। কক্সবাজার সমুদ্র সৈকতের পিছনে সবুজে ঘেরা পাহাড়। কক্সবাজারের দক্ষিণে রয়েছে সেন্ট ম্যান্টিন দ্বীপ, যা বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। এখন এখানে আমি বলে নিই প্রবাল দ্বীপ কী। সেন্ট ম্যান্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ, যার আয়তন 8 বর্গ কিলোমিটার। এখানে প্রচুর পরিমাণে নারিকেল পাওয়া যায় বলে একে নারিকেল জিঞ্জিরাও বলা হয়। এখন প্রবাল দ্বীপ কেন বলা হয় সেটা বলি। আর প্রবাল হলো এক প্রকার সামুদ্রিক প্রাণী। প্রবাল যেখানে গেড়ে বসে সেখানে নিজের দেহের চারপাশে ক্যালসিয়াম কার্বনের নিঃসরণের মাধ্যমে নিজের শরীরের চারদিকে শক্ত পাথরে খোলস তৈরি করে। এরপরে একটি প্রবাল যদি মৃত্যু হয় তার সেই খোলসের উপর আবার একটি নতুন প্রবাল এসে বসে, এইভাবেই খোলস তৈরি করে। এইভাবে বহুদিন চলার পর এগুলি বড় বড় পাথরের আকৃতি ধারণ করে আর এইভাবে এ প্রবাল দিয়ে তৈরি হয়। তাহলে সেন্ট ম্যান্টিন, এরপরে আমরা আসি হিমছড়ি। কক্সবাজার সমুদ্র সৈকত থেকে 18 কিলোমিটার দক্ষিণে হিমছড়ি অবস্থিত। এটি জলপ্রপাতের জন্য বিখ্যাত। এখন এই যে তোমাদেরকে ঘুরে আসে আগে প্রবাল, এটা প্রবাল, এগুলি এই যে প্রাণী প্রবাল। এরপরে দেখো এই যে এইভাবে পাথরের মতো তৈরি হয়েছে, এভাবে দ্বীপ তৈরি, প্রবাল দ্বীপ তৈরি হয়েছে। এখন হিমছড়ি কক্সবাজার সমুদ্র সৈকত থেকে 18 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। এটি জলপ্রপাতের জন্য বিখ্যাত। সমুদ্র সৈকত থেকে 18 কিলোমিটার দক্ষিণে অবস্থিত এটি জলপ্রপাতের জন্য বিখ্যাত কোনটি? হিমছড়ি। ইনানি বিচ কক্সবাজার সমুদ্র সৈকত থেকে 45 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। পরিবার পরিজনে নিয়ে অবসরে ভ্রমণ এবং সময় কাটানোর জন্য একটি সুন্দর জায়গা হলো কক্সবাজার সমুদ্র সৈকত। এখন ইনানি বিচও খুব বিখ্যাত হচ্ছে,
পর্যটকদের কাছে। তাহলে আমরা এখানে কি জানলাম, কক্সবাজার সমুদ্র সৈকত পৃথিবীর দীর্ঘতম বালুকাময় সমুদ্র সৈকত, আর এটি হলো চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলায় অবস্থিত। এরপর আমরা আসি কুয়াকাটা। বাংলাদেশের দক্ষিণে পটুয়াখালী জেলা হতে বঙ্গোপসাগরের তীর ঘেঁষে কুয়াকাটা সমুদ্র সৈকত অবস্থিত। ঢাকা থেকে কুয়াকাটার দূরত্ব 380 কিলোমিটার। কুয়াকাটা শব্দের অর্থ হল কুয়া খনন করা। প্রায় 200 বছর আগে যখন বর্তমান সে মুঘলেরা শাসন করতো, সেই সময় মুঘলেরা আরাকান থেকে রাখাইনদের বিতাড়িত করে, কথিত আছে, অর্থাৎ অনেকে বলে থাকে রাখাইনদের একটা 150টি পরিবার প্রায় 50টি নৌকা করে 3 দিন 3 রাত সমুদ্র ভেসে তোমার এই কুয়াকাটায় এসে পৌঁছে। তখন কুয়াকাটায় নাম ছিল না, তখন এটি বন জঙ্গলে ভরা ছিল, তখন সেখানে তারা কেটে বসবাসের উপযোগী করে। কিন্তু তার আগে দেখা যায় সমুদ্রের পানি তো লোনা, তোমরা জানো এটা খাওয়া যায় না, তখন তারা একটি কুয়া প্রচুর কুয়া কাটে, এই থেকে এখানকার নাম হয়েছে কুয়াকাটা। এই 200 বছর আগে যে রাখাইনরা প্রাণীর জন্য এখানে প্রথম কুয়া খনন করেছিল সেটি এখনও আছে কিন্তু পরিত্যক্ত অবস্থায়। এখানে 100 বছরের পুরানো বৌদ্ধ মন্দিরও আছে, রাখাইনরা বৌদ্ধ ধর্মাবলম্বী, এই জন্যে এখানে পুরানো 100 বছরের পুরানো বৌদ্ধ মন্দির আছে। শীতে এখানে অনেক অতিথি পাখি আসে। তোমাদের প্রথমে একটা দেখাচ্ছে যে কাঁকড়ার দ্বীপ, এই কাঁকড়ার দ্বীপটাও এখানে অবস্থিত, প্রচুর কাঁকড়া আছে, এখানে কোনো লোকজন এই দ্বীপে বাস করে না। এটি বাংলাদেশের একমাত্র সমুদ্র সৈকত যেখানে সাগরের মধ্যে থেকে সূর্যোদয় এবং সূর্য অস্ত দেখা যায়। এই যে সূর্যোদয়ের ছবি তোমাদের আছে, পূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের কারণে কুয়াকাটাকে বলা হয় সাগরকন্যা। কুয়াকাটা হিন্দু এবং বৌদ্ধ ধর্মাবলম্বীদের তীর্থস্থান। এবার জোড়ায় জোড়ায় কাজ করো তোমরা। প্রতিটি দর্শনীয় স্থানগুলির তালিকা লেখো। সুন্দরবন, কক্সবাজার, কুয়াকাটা, দলীয় কাজ, প্রথম দলে আলোচনা করে সুন্দরবন সম্পর্কে 3টি বাক্য লিখবে, দ্বিতীয় দল আলোচনা করে কক্সবাজার সম্পর্কে 3টি বাক্য লিখবে। এবার বাড়ির কাজ। সুন্দরবন, কক্সবাজার এবং কুয়াকাটা সম্পর্কে 3টি করে বাক্য লিখবে। যেমন বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগরের তীরে, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের তীরে অবস্থিত, ইউনেস্কো 1997 সালে সুন্দরবনকে বিশ্বের একটি উন্নততম ঐতিহ্য বলে স্বীকৃতি দিয়েছে। সুন্দরবন পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন, এইভাবে তোমরা লিখবে। তাহলে সবাইকে আজকের মতো ক্লাস শেষ, তোমাদের সবাইকে ধন্যবাদ।